1959 সালের 21 অক্টোবর লাদাখের হট স্প্রিংসে চীনা বাহিনীর অতর্কিত হামলায় 10 জন সাহসী সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরো এবং সিআরপিএফ থেকে 7 জন সদস্যকে আটক করা হয়েছিল। ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স আধিকারিক করম সিং এর নেতৃত্বে একটি অনুসন্ধান মিশনের সময় এই আক্রমণটি ঘটে। সাহসী সিআরপিএফ জওয়ানদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর 21 অক্টোবর দিনটিকে জাতীয় পুলিশ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়। জাতীয় পুলিশ স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীর এডি নগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পুলিশের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্য সচিব জে কে সিনহা। जितने भी सिक्योरिटी पर्सनल शहीद हुए हैं उनको मैं श्रद्धांजलि देता हूँ और ईश्वर से यही प्रार्थना करता हूँ कि उनके प्रियजनों को एवं पुलिस परिवार के सभी सदस्यों को इतनी शक्ति दें कि वे यह क्षति को बर्दाश्त कर सकें। অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, দেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রীয় আরক্ষা দপ্তরে প্রায় 35,000 পুলিশকর্মী দেশ রক্ষায় নিজের প্রাণ বলিদান করেছেন। জাতীয় পুলিশ স্মৃতি দিবসের দিনে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পুলিশ কি শাহাদত কি আজ এক মেজর ইভেন্ট হ্যাঁ যাহা হাম লোক ইয়াদ করতে হ্যাঁ উন সবই साथियों के बारे में जिन्होंने ड्यूटी के दौरान अपना सर्वोच्च देश के लिए निछावर किया और जिन्होंने देश की और यहाँ के रहने वालों की सुरक्षा के लिए अपने हित के बारे में न सोच के देश और जनता के हित के बारे में सोच के अपने आप को निछावर कर दिया है। इंडिपेंडेंस से अभी तक 35,000 से ज़्यादा पुलिसकर्मी देश को एकजुट रखने के इस पूरे अभियान में अपने जानों का निछावर किया है। इन्होंने सारे सेंट्रल फोर्सेस स्टेट फोर्सेस मिला के एक ये बहुत बड़ी संख्या है और ये दिखाता है कि पुलिस के कर्मीगण अपने कार्य में कितने डेडिकेटेड हैं, डिटर्मिंड हैं कि चाहे जैसा भी समस्या हो, जहां भी हो, जम्मू कश्मीर से लेकर कन्याकुमारी तक। উল্লেখ্য, জাতীয় পুলিশ স্মৃতি দিবস উদযাপন উপলক্ষে 21 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পুলিশ। রাজ্যের বিভিন্ন থানা এবং স্থানে এই কর্মসূচি পালন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।